বাংলার ভোটে কি বিজেপির প্রার্থী হচ্ছেন মিঠুন চক্রবর্তী? জল্পনা উস্কে কলকাতার ভোটার হচ্ছেন মিঠুন। কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের ভোটার হচ্ছেন মিঠুন। সূত্রের খবর, কাশীপুর বেলগাছিয়া এলাকায় মিঠুন চক্রবর্তীর বোনের বাড়ির ঠিকানায় ভোটার হচ্ছেন মিঠুন, এমনটাই সূত্রের খবর। বিজেপিতে যোগদানের আগে বোনের বাড়িতে ওঠেন মিঠুন। আর এ বিষয়ে কি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়, আসুন শুনি। কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। এই মুহূর্তের বড় খবরে নজর রাখব। বাংলার ভোটে কি বিজেপির প্রার্থী হচ্ছেন মিঠুন চক্রবর্তী? জল্পনা উস্কে কলকাতার ভোটার হচ্ছেন মিঠুন। কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের ভোটার হচ্ছেন মিঠুন। সূত্রের খবর, কাশীপুর বেলগাছিয়া এলাকায় মিঠুন চক্রবর্তীর বোনের বাড়ির ঠিকানায় ভোটার হচ্ছেন মিঠুন, এমনটাই সূত্রের খবর। বিজেপিতে যোগদানের আগে বোনের বাড়িতে ওঠেন মিঠুন। আর এ বিষয়ে কি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়, আসুন শুনি। কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 22/180 রাজা মনীন্দ্র রোডের এই বাড়িটি ভোটার কার্ডে এখন মিঠুন বসন্ত চক্রবর্তীর ঠিকানা। কিন্তু এই বাড়িতে কে থাকেন সেটা আমরা জেনে নেব। এখানে রয়েছেন শর্মিষ্ঠা সরকার, বাইরের নেম প্লেটে এদেরই নাম রয়েছে। আপনার থেকে জানতে চাইব যে মিঠুন চক্রবর্তী এই ঠিকানায় বাসিন্দা হয়েছেন, মানে কি সূত্রে যদি উনি তো আমার দাদা, আমরা কাজিনস, হ্যাঁ, যে কারণে দাদা যখনই কলকাতায় কাজের বাইরে আসেন, পার্সোনালি প্রাইভেটলি আসেন, দাদা এই বাড়িতে থাকেন এবং এটা দীর্ঘ অনেক বছর। লড়বেন নাকি মিঠুন চক্রবর্তী এখান থেকে? আমার জানা নেই, অবশ্যই বোনের জানা নেই। তার কারণ হচ্ছে যে একদম ব্যক্তিগত সম্পর্ক, মিঠুন চক্রবর্তী যখন আসেন তখন এই বাড়িতেই তিনি থাকেন। এবং এই বাড়িতে শুধু থাকাই নয়, এখানে হচ্ছে নীল সরস্বতীর মূর্তি রয়েছে, নীল সরস্বতী তারামায়ের এখানে মূর্তি রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এই নীল সরস্বতীর মূর্তিতেই কিন্তু পুজো দেন মিঠুন চক্রবর্তী এবং সাধারণ মানুষকে বলেন যে বোনের বাড়িতে আমার মা আছেন, সেই মা হচ্ছে এই নীল সরস্বতী, এই মূর্তিতেই মালা দেন। যেটা এখনো অবধি জানা যাচ্ছে সূত্র মারফত, যেটা জানা যাচ্ছে যে এই ঠিকানাতেই মিঠুন চক্রবর্তী কিন্তু তার ভোটার আইডি কার্ড বানিয়েছেন সম্প্রতি এবং ভোটার আইডি কার্ডে নাম রয়েছে মিঠুন বসন্ত চক্রবর্তী এবং ঠিকানা রয়েছে 22/180 রাজা মনীন্দ্র রোড, অর্থাৎ এই বাড়ির ঠিকানা। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। জ্ঞান মনস্তং ব্রহ্ম সত্য।